সাপ এই কামড়ে দিয়েছে। কি সাপে কামড়েছে? কি বলছেন? মাস এই ঝোপে ছিল। কি সাপে কামড়ে? ভাত না, এখানটা রুটি আছে, তরকারি আছে, মানে তরকা চিনেন তো, রুটি তরকা ভালো খাবারই আছে, আপনি খেয়ে নিতে পারবেন, অসুবিধা হবে না। আমি চাটা খাবো, কিছু পয়সা আপনাকে পয়সা দিয়ে যাবো, আপনার চিন্তা করতে হবে না, আপনি যখন চেয়েছেন আমি দিয়ে যাবো অবশ্যই, কিন্তু খাবারটা কিন্তু অবশ্যই খাবেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এসবি হেল্পিং ব্লগ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আমি এর আগে যে ভিডিওগুলো ছেড়েছিলাম তাতে ভালো রেসপন্স পেয়েছি বা ভালো ভিউ এসছে, অনেকে কমেন্ট করেছে, অনেকে শেয়ারও করেছে। তো যাই হোক, আমরা হয়তো রাত্রেবেলা খেয়ে দিয়ে একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, এমনও লোক আছে যারা স্টেশনে থাকে বা যারা না খেয়ে রাত্রে ঘুমাতে হয় তাদের। তো আমি চেষ্টা করি তাদের পাশে থাকার বা অন্তত আমার সাধ্য মতো তাদের কিছু খাবার দেওয়ার, যাতে তারা খেয়ে ঘুমাতে পারে। তো আমার দ্বারা যতটুকু সম্ভব হচ্ছে আমি করছি। তো যদি চান আপনারাও করতে পারেন এরকম ভিডিও বা এরকম মানুষকে হেল্প করতে পারেন, তাদের পাশে থাকতে পারেন, দেখা যাক কাকে কাকে আমি হেল্প করতে পারি আর তারা আমার দেওয়া খাবার বা হেল্পটা তারা নেয় কি না সেটা চলো দেখবো। চলে আসো, শুয়ে আছেন, একটু বসেন। ওকে, রাত্রেবেলা কিছু খেয়েছেন? কিছু খাননি? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ওঠেন ওঠেন, একটু উঠে বসেন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, একটু উঠলে ভালো হয়। খেয়ে শুয়েছেন রাত্রে? স্টেশনে থাকেন? তাহলে আপনি খাবার দিয়ে যাচ্ছেন সেটা আপনি খেয়ে শুন, ঠিক আছে? এনে খাবারটা নষ্ট করবেন না, খেয়ে শুবেন কিন্তু, ঠিক আছে? শোবেন না, খেয়ে তারপরে শোবেন। হ্যাঁ, শাক আপনি বিক্রি করেন? এগুলো কখন বিক্রি করবেন? কোথার থেকে এনেছেন? শিয়ালদা ফুটপাতে থাকেন? কেন, ছেলে মেয়ে ঘর সংসার কিছু নেই? কেউ নেই? কেউ না কেউ তো অবশ্যই আছে, মানে আপনার ছেলে মেয়ে কেউ নেই? আপনার স্বামী মানে দাদু? স্টেশনে স্টেশনে থাকা হয়? তা এখন এই আজকে রাত কি এখানেই থাকা হবে নাকি? না, একটু পরে চলে যাবেন। খেয়েছেন রাত্রে কিছু? আপনাকে খাবার দিয়ে যাচ্ছি, পয়সা দাও, আমি চা চা খাবো, কোন চা বিস্কুট কিছু পয়সা দিয়ে চা চা খাবেন? হ্যাঁ, চা চা খাই, সকালবেলায় খাই বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে কিছু পয়সাও দিয়ে যাচ্ছি আর আপনাকে আমি কিছু খাবার দিয়ে যাচ্ছি। শাক তুলতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছে এদিকে, এত বৃষ্টি আছে, জ্বর এসছে, আমি ওরে বাবা করছি। শাকগুলো কোথার থেকে তোলা নেই? ঝোপে ছিল সাপ, এই কামড়ে দিয়েছে। কি সাপে কামড়েছে? কি বলছেন? মাস এই ঝোপে ছিল। কি সাপে কামড়েছে? কি জানি, দেখতে পাইনি। এবার কল্যাণী গেছিলাম, কল্যাণীর থেকে দুদিন গেছিলাম। তাহলে তো ডাক্তার দেখাতে হবে তো, এইভাবে থাকলে তো দেখাতে হবে, ডাক্তার দেখাতে, এইভাবে ডাক্তার দেখালে হবে না। বলে বড় তো বা পয়সা করি যা পাবা একটু বড় তো ঠিক। আপনার হাতটা দেখে ছোট্ট হয়ে গেছে, এখানে কামড় দিয়েছে, ছোটো ছোটো দাঁত তো সব তুই হয়ে গেছে, সোজা হচ্ছে। আপনি এক কাজ করবেন, সকালবেলা সকালবেলা ডাক্তার দেখাবেন, আর ডাক্তার কী বলে ওষুধ খাবেন, আর এই সাপে কামড়ালে তো এর চিকিৎসা হাসপাতালে, তো আপনি হাসপাতালে যান। ওই হাসপাতালে, ওই কল্যাণীটা হাসপাতাল, বড় হাসপাতাল। তারা চিকিৎসা কি করেছে তোমার? বলছে বড় দাও নাকি? বড় দিলে সব আর তো হাসপাতালে গিয়েছিলো, বলতে এই চাপ দিয়ে কিন্তু কেটে ফেলতে। এ মা, না কিছু করা হচ্ছে না তো, এরাও হয়ে রয়েছে। আপনি তেল দিয়ে মালিশ করবেন জায়গাটা আর বরফ লাগাবেন, বরফটা ভালো। ঠিক আছে, যাই হোক, আপনার টাইম আমি নষ্ট করবো না, খাবার দিয়ে যাচ্ছি, খাবারটা খেয়ে নেবেন, ঠিক আছে? ভাত 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 না, এখানটা রুটি আছে, তরকারি আছে, মানে তরকা চেনেন তো, রুটি তরকা ভালো খাবারই আছে, আপনি খেয়ে নিতে পারবেন, অসুবিধা হবে না। আমি চাটা খাবো, কিছু পয়সা, আপনাকে পয়সা দিয়ে যাবো, আপনার চিন্তা করতে হবে না, আপনি যখন চেয়েছেন আমি দিয়ে যাবো অবশ্যই, কিন্তু খাবারটা কিন্তু অবশ্যই খাবেন। ভালো লাগে না, কিচ্ছু না, এই কামড়ে ছাড়া ছেড়ে ছেড়ে খেয়েছি, কিছু ভালো লাগছে না। হ্যাঁ, কিরম অস্বস্তি লাগছে, দুধ তো ভালো লাগে খেতে, দুধ তো খাই, যার বাড়ি শাক দেয় সে দুধ দেয়, দুধ দেয়, রুটি দেয়। লোকের বাড়িতে বাড়িতে শাকগুলো দিয়ে বেড়ান, তাই তো? তারা কি কিছু পয়সা করি দেয়?
পয়সা দিতে চায় না। তো কি খাবার দিয়ে দেয়? দুটা রুটি মুড়ি। মানে আপনি এই যে স্টেশনে কতদিন ধরে আছেন? থাকি না, স্টেশনে থাকি না। থাকেন কোথায়? ফুটপাতে তো থাকেন। যাই হোক, বাড়ি আপনার তো নিজস্ব একটা বাড়ি আছে। আমার বাড়ি করতে নেই, সব বাবা মা মরে গেছে, বেঁচে কিনে। আপনার বিয়েটি হয়নি? না। আপনার জীবনে তো ভীষণ কষ্ট, স্টেশনে স্টেশনে থাকা, এই যে মশার কামড়, এ দেখেন মশা বসেছে, ঠিক আছে? মশা। যাই হোক, খাবারটা খেয়ে নেবেন। রাজু, 100 টাকা দাও, 100 টাকা এ নিন। আপনি সকালবেলা চা খাবেন, ঠিক আছে? সকাল চা, বিস্কুট সব। আপনি খুশি তো? হ্যাঁ। আর ছ মা আছে, বিছনায় শুয়ে ছোড়ি বাবা ওই মাকে বুকে জল জল ভাইয়ের সঙ্গে মরে গেছে। পাঁচ ভাই আর আটটা ভাই বাবা মা। ঠিক আছে, আপনি ডাক্তার দেখাবেন, হয়তো আপনাকে তো এখানে পাবো না, নাহলে আমি নেক্সট টাইম এসে আপনার কিছু ব্যবস্থা করতে পারতাম। যেহেতু আপনি চলে যাবেন, শিয়ালে থাকেন, আপনাকে কোথায় বা খুঁজবো আমি? তো যাই হোক, আপনার শরীরে খেয়াল রাখবেন আর পারলে ডাক্তার দেখাবেন, ঠিক আছে? উঠলাম তাহলে, তাহলে উঠছি। জল খেতে হয়, জল না খেলে শরীর আপনি পরে খাবেন, ব্যাগে রেখে দেন, জল তো খেতেই হবে। খাবারটা খাওয়ার পর জল খেয়ে নেবেন, যেটুকু পারেন খেয়ে নেবেন, বাদ বাকি আপনি ব্যাগে রেখে দেন, ঠিক আছে? উঠলাম তাহলে, ভালো থাকবেন। আচ্ছা, তো বন্ধুরা, এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে গিয়ে চাকদায় থাকে স্টেশনে, আর ওই বাজার আছে স্টেশনের পাশে যে বাজারে, উনি ওখানটায় থাকে। তো যাই হোক, উনি আমাকে কিছু বিবর্ষ ভাষায় গালাগাল করছিল, ঠিক আছে, যেহেতু ওনার মাথার প্রবলেম আছে সেই কারণে। তো এবং সে এমনকি এটাও বলছিল যে তার কিছু পয়সা ছিল, সে পয়সা কেউ চুরি করে নিয়ে গেছে। তো তার হারিয়ে যাওয়া টাকাটা আমি তাকে কথা দিই যে ঠিক আছে, টাকাটা আমি তাকে রিটার্ন করে দেবো, যেই কারণে উনি রেগে যাচ্ছিলো টাকাটা হারিয়ে যাওয়ার কারণে। তারপরে যখন তাকে টাকাটা আমি দিই, সে আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল এবং আসার সময় আমি তাকে খাবার দিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই ছিল। তো বেশি একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে ভিডিওটা আমি লাস্টে রেকর্ড করতে পারিনি, ভয়েস রেকর্ড, তো এখন সেটা দিয়ে দিলাম। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এভাবে আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি এরকম এরকম ধরনের ভিডিও, ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি এবং কিছু গরিব মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। তো যাই হোক, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর সাথে